সাবেক আইজিপি বেনজির আহমেদের অঢেল সম্পত্তির খোঁজ মিলল পাহাড়েও পার্বত্য জেলা বান্দরবানে তার রয়েছে প্রায় একশো একর জমি এবং মৎস্য ও গরুর খামার ফলবাগানের পাশেই বাংলো বাড়ি বান্দরবানের সাবেক আইজিপির এই সম্পত্তির তথ্য বেরিয়ে আসার পর চলছে ব্যাপক আলোচনা বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম এবার বান্দরবানের সুয়ালক ও লামা উপজেলার টঙ্গছিরি এলাকায় খোঁজ মিললো সাবেক আইজিপি বেঞ্জিন আহমেদের একশো একর জমির সেখানকার চা বোর্ড অফিস সংলগ্ন এলাকায় তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে পঞ্চাশ একরের মতো জায়গা যেখানে গড়ে তোলা হয়েছে মৎস্য ও গরুর খামার রয়েছে বিশাল ফল বাগান ও বাংলো অন্যদিকে লামা উপজেলার ডলুছড়িতে রয়েছে আরও পঞ্চান্ন একর জায়গা পুলিশ কর্মকর্তা হচ্ছে কিন্তু ওনার আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগও নেই আছে উনি আমাদের বেতন তোম দেয় উনি মাঝে মাঝে আসে এই জায়গাতে ওরা মানে দাম দাম কম নিয়ে এর নিয়ে নেছে ওয়ালটন एसी তে ইনস্টলেশন একদম ফ্রি টাকা পূজত জুমছলা মানে সময় তখন আমরা অল্প টাকা আইনে তাকে বিক্রি করে ওখানে একটা গরু ফার্ম আছে তারপরে মৎস্য খামার আছে এবং একটা

গত তেইশ মে আদালত এসব সম্পত্তি ক্রোকের নির্দেশ দিলে সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সাবেক এই পুলিশ প্রধান রিপোর্ট এটিএন বাংলা